আর-রহমান আল্লামাল কোরআন, আল্লাহর হাজারো গুণবাচক নাম আছে, কিন্তু এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামটা নিজে বেছে নিয়েছেন আর-রহমান। আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, কিন্তু আর-রহমান শব্দের অর্থ হলো যিনি ভালোকে যেমন ভালোবাসেন খারাপকেও তেমনি ভালোবাসেন। একজন সন্তানকে তার বাবা মা যেরকম দয়া করেন এর থেকে 70 গুণ বেশি দয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা খোদাদ্রোহী ফেরাউন নমরুদ হাম্মান তাদেরকে আল্লাহ তাআলা বাবা মা থেকে 70 গুণ বেশি দয়া করেন। আল্লাহর দয়ার কোনো হিসাব নাই, বেহিসাব। আল্লাহ তার বান্দাকে তার সৃষ্টিকে কত দয়া করেন কোনো হিসাব নেই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর-রহমানের মধ্যে বলছেন আল্লাহ শিক্ষা দিতেছেন তার হাবিবে মুকাররমকে সমস্ত নিয়ামতের ভান্ডার, আর সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা টিচার আর ছাত্র হলেন আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বানে কারাম, শিক্ষকের গুণাবলী ছাত্রের মধ্যে প্রবিষ্ট হয়, ছাত্র শিক্ষকের গুণাবলীতে সেই গুণী হয়, সেই গুণকে ধারণ করে, তার জীবন আচারকে শিক্ষকের সেই গুণ সম্পূর্ণভাবে জীবন চালিত করার জন্য সচেষ্ট হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের নামটা রাখছেন রহমান, যিনি ভালোকে দয়া করেন খারাপকেও দয়া করেন।